দিনাজপুর জেলা থেকে আসছি, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্ম হয়েছিল। সেইখান থেকে আমরা 3000 মোটরসাইকেল নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি কালকে দুপুরে। আমরা সাড়ে 8টার দিকে এখানে পৌঁছেছি। আর আমাদের দিনাজপুর জেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক ব্যক্তি আহমেদ কচি ভাইয়ের নেতৃত্বে কালকে আমরা যারা মোটরসাইকেলে এসেছি, আজকে কিছু আমরা ট্রেনে করে আমাদের লোকজন আসতেছে এই রংপুরের সমাবেশে সফল করার জন্য। আমাদের যে 2023 যে লক্ষ্য, সেই লক্ষ্যকে সাকসেস করার জন্য আমরা জনগণের সারা বাংলাদেশ থেকে যে যেভাবে পারছি সবাই মিলে এই রংপুরের সমাবেশে আসছি। আমরা চাই ইনশাআল্লাহ এই রংপুরের মাটিতে থেকেই যেন আমাদের আর বাড়িতে ফিরে না যেতে হয়, এই সরকারকে ক্ষমতা থেকে নামাইতে আমাদেরকে রাজপথেই যেন থাকতে হয়।